আসসালামু আলাইকুম বাংলাদেশ নেভিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এসএসসি পাশে তো এই বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করবো আবেদন পদ্ধতি এবং কি কি যোগ্যতা লাগবে আবেদনের শেষ তারিখ সহ বিস্তারিত তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা আবেদন সংক্রান্ত যত ধরনের প্রশ্ন আপনাদের থাকতে পারে সব বিষয়ে আপনারা জানতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট নেভি ডট এমআইএল ডট বিডি ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো চলুন আমরা বিজ্ঞপ্তিটি দেখে আসি তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন বি দুই হাজার একুশ ব্যাচে নৌবাহিনীর টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এন্ট্রি সেলার্স ফর ডকিয়াড ভর্তি কার্যক্রম শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে একটু আমি জুম করে দেখাচ্ছি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে পদের নাম এমই টু এম টু ইএন টু এবং আর ইএন টু বিএন জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান বা সমমান সহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নবর্ণিত ট্রেডে ছয় মাসের ট্রেড কোর্সধারী অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি ভোকেশনাল ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে মেশিনিস্ট ডিজেল মেকানিক্স অটো মেকানিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ওয়েল্ডিং অ্যান্ড ফ্যাব্রিকেশন প্লাম্বিং অ্যান্ড ফাইপ ফিটিং জেনারেল ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স অভিজ্ঞতা সংশ্লিষ্ট ট্রেডে ছয় মাসের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স এক জুলাই দু হাজার একুশ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত বাংলাদেশি পুরুষ নাগরিক শুধুমাত্র শারীরিক যোগ্যতা ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি বয়স উচ্চতা অনুযায়ী অযোগ্যতা প্রয়োজনীয় দলিলপত্র অর্থাৎ পরীক্ষার দিন কি কী কাগজপত্র নিতে হবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে আরও বিস্তারিত এখানে দেখে নেবেন ছবি পনেরো কপি নিতে হবে পিতার এক কপি মাতার এক কপি নিতে হবে আবেদনের শেষ ডেট হচ্ছে ভালো করে একটু খেয়াল করুন চার এপ্রিল দুই তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে আর অনলাইনে আবেদন পদ্ধতি ডাইরেক্ট এন্ট্রি সেলার ফর ডকিয়ার পদে আবেদনকারী প্রার্থীগণকে ডাব্লিউ ডাব্লিউ ডট জয়েন নেভি ডট নেভি ডট এম এল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে অ্যাপ্লাই নেওয়া অপশনে ক্লিক করে সাইন ইন করতে হবে সেখানে আবেদনের যে ফি সেই ফিটা হচ্ছে দুইশো টাকা যেটা আপনারা বিকাশ নগদ রকেট টি ক্যাশ শিওর ক্যাশ এম ক্যাশ মাই ক্যাশ ওয়ান ক্যাশ ইজি ক্যাশ কিউ ক্যাশ ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত দুশো টাকা দিয়ে আবেদন কমপ্লিট করতে হবে নাবিক দুই ফর্মটি ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে এই বিজ্ঞাপনের প্রদত্ত তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে ভর্তি পদ্ধতি চাকরির সুবিধা দিই এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে আপনারা একটু দেখে নেবেন অন্যান্য যে সুবিধাগুলি সুবিধা সেটাও এখানে উল্লেখ করা হয়েছে কি কি সুবিধা দেওয়া হবে এই পোস্টের জন্য যেসব জেলার লোক ভর্তি করা হবে এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বিশেষ দ্রষ্টব্য এখানে কিছু নির্দিষ্ট করে কিছু কথা বলা হয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন আর পরীক্ষার যে তারিখ পরীক্ষার তারিখ হচ্ছে সাত এপ্রিল দু হাজার তারিখ সকাল আটটা আট এপ্রিল দুই একুশ তারিখ সকাল আটটা এটা প্রাথমিক বাছাই ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য পরবর্তীতে নয় ও দশ এপ্রিল লিখিত পরীক্ষা হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা মৌখিক পরীক্ষা হবে এরপর আবার এগারো এপ্রিল বারো এপ্রিল তেরো এপ্রিলও পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আবাদান পদ্ধতিটি আমরা একটু দেখে আসি চলুন এখান থেকে আমরা জয়েন নেভিতে যাব জয়েন নেভির যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যাব একটু অপেক্ষা করুন এই ওয়েবসাইটে আসবো আসার পরে এখানে দেখুন একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখুন বিড দুই একুশ ডাইরেক্ট এন্ট্রি সেলার্স ফর ডকের অ্যাপ্লানো অপশানে আমরা ক্লিক করবো অ্যাপ্লাইনের অপশনে ক্লিক করার পরে আপনাকে এখানে সাইন ইন করতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশনের মতো একটু অপেক্ষা করুন রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে আপনার ফুল নেম তারপর আপনার ডেট অফ বার্থ তারপরে ইমেল অ্যাড্রেস মোবাইল নম্বর পাসওয়ার্ড পাসওয়ার্ড এটা আপনি আপনার নিজের মতো করে দিবেন এরপরে রিটাইপ অর্থাৎ পাসওয়ার্ডটা আপনি দুইবার টাইপ করবেন দুইবার টাইপ করার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পরে এখানে সাইন ইন করতে হবে সাইন ইন করা করবেন মোবাইল নাম্বার এবং আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখবেন লিখে সাবমিটে ক্লিক করলে পেজটা ওপেন হবে সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটা সাবমিট করে প্রিন্ট নিতে হবে পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান সেক্ষেত্রে এখানে ফর পাসওয়ার্ডে ক্লিক করে আপনি পাসওয়ার্ড রিকভার করতে পারবেন যেহেতু আমার কাছে কোনো প্রার্থী নিতে আবেদন প্রক্রিয়াটি দেখানো সম্ভব হচ্ছে না তা আপনারা আবেদন করতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে নক করবেন ইমো বা হোয়াটসঅ্যাপে এবং কমেন্টও করতে পারেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে